এবার ডোমকল পুলিশের জালে দুই যুবক। যুবকের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র। সকাল সকাল তল্লাশি চালিয়ে বন্দুক উদ্ধার করলো ডোমকল থানার পুলিশ। বুধবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের হরিশঙ্করপুর এলাকার ঘটনা। ওই ঘটনায় ধৃতরা দুজনেই যুবক, তাদের আদালতে তোলা হয়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিঠু মণ্ডলের কাছে। মিঠু, সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে কম বয়সী যুবকদের কাছে আগ্নেয়াস্ত্র, আর সেটা পুলিশের জালে, কেমন তৎপর পুলিশ? দেখো, শুধু নির্বাচন বলি নয়, প্রায় ক্ষেত্রে পুলিশের ভূমিকা রয়েছে। আজ সকালে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ডোমকলের হরিশঙ্করপুর মোড়ে অভিযান চালিয়ে সেখান থেকে সন্দেহভাজন দুই যুবককে আটকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি তৈরি ডিবিবিএল বন্দুক এবং .12 বোরের দুই রাউন্ড গুলি, সাথে উদ্ধার হয় ধারালো অস্ত্র, কাটারিও। তারপরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে তাদের নাম যেটা জানা যাচ্ছে, একজনের নাম আনিকুল মালিথা, তার বয়স 23, সে জলঙ্গির চান্দেরপাড়া মাঠপাড়ার বাসিন্দা, এবং অপরজন সাকিবুল কাইম, সে 22 বছরের যুবক, তার বাড়ি ডোমকলের চান্দেরপাড়া মাঠপাড়ায়। দুজনেই তারা যুবক, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ইতিমধ্যে রুজু করে আজ তাদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠিয়েছে ডোমকল থানা পুলিশ। দিয়া,